আরো একটা উপহার দিতে চলেছি কদিন পরে ইনশাআল্লাহ আপনাদের SSTV-তেই বার হবে কি কোন কোন চ্যানেল আছে জানি না। পীর সাহেবরা গাড়ি বাড়ি করছে আর নিজের দিকে শুধু খেয়াল রেখেছে, ফ্রিতে MB বলে যারা কমেন্ট করে তারা দেখুক, আমি আর কি বলবো। এই ফুরফুরা শরীফ যেমন একটা আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি একটা যে জায়গা, এই হোসনে হাসিন মিশন একটা ভারতবর্ষের মানচিত্রে একটা প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে এই কামনা রাখি। স্মল গ্রেনস অফ ওয়াটার মেক্স এ মাইটি ওশান, এইভাবে আস্তে আস্তে যদি 5টা হোসেন সিদ্দিকী আস্তে আস্তে এইভাবে যদি সমাজের কন্ট্রিবিউশন করে, তাহলে আমরা আশা করব আমাদের কমিউনিটি বা ব্যাকওয়ার্ড কমিউনিটি যারা লেখাপড়ায় অনেক পিছিয়ে রয়েছে, তারা আশা করি সমাজের থেকে বা এরকম প্রতিষ্ঠান থেকে উন্নতি লাভ করতে পারে। ছোট হুজুর পীরকেবলা ইবাদত করতেন যে জঙ্গলে, সেখানে আজকে বিশাল মাদ্রাসা গড়ে উঠেছে পীর আল্লামা হুসাইন সিদ্দিকীর প্রচেষ্টা। শিক্ষার প্রতিটা দিকে আপনি কেরাত শিখবেন, হাফেজ করবেন, আপনি হোসেন সিদ্দিকীর সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আপনার ছেলেকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, আপনি হোসেন নজির সঙ্গে নিঃসন্দেহে যোগাযোগ, মাওলানা করবেন, তাতেও আপনি হোসেন নজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফুরফুরা শরীফের ঐতিহাসিক ধনপোতা ফুরফুরা শরীফ থেকে কিছুটা দূরেই প্রত্যেক বছরে এখানে একটি বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে পীর হোসেন সিদ্দিকীর উদ্যোগে। আজ আমরা এই ধনপোতায় উপস্থিত রয়েছি, এই মুহূর্তে সকাল থেকেই দেখছি ধনপোতায় বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং পাশেই হোসেন সিদ্দিকীর প্রতিষ্ঠিত মিশন রয়েছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটে আজকে গার্জেন মিটিং হয়, মিশনের সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদের ডেকে তাদেরকে বিশেষভাবে মিশন সম্পর্কে অবগত করা হয় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে, এবং সেই সঙ্গে সারাদিনব্যাপী বিভিন্ন মানুষজনদের উপস্থিত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জনেরা উপস্থিত হয় এবং বিশেষ করে এই অনুষ্ঠান থেকে আজকে বিভিন্ন পীর সাহেব পীর যারা উপস্থিত ছিলেন তাদেরকে সম্মানিত করা হয়। নওয়াবে মিশনের শাহিদ আকবর সাহেব উপস্থিত ছিলেন, সাজ্জাদ সাহেব উপস্থিত ছিলেন, সেই সঙ্গে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা মেহরাব সিদ্দিকী সহ আরও বিভিন্ন পীর সাহেব পীর যারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি আপনাদেরকে যেমন একদিক থেকে দেখাচ্ছি, অন্যদিক থেকে দেখাবো পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের সায়েন্স ল্যাবরেটরিও পরিদর্শন করেছেন আজকে যারা অতিথি এখানে ছিলেন। পীর হোসেন সিদ্দিকীর উদ্যোগে হাফিজি মাদ্রাসাও একটা পাশে চলছে, সেখানেও হাফিজি মাদ্রাসার একজন ছাত্রকেও পাগড়ি প্রদান করা হয় এই আজকের অনুষ্ঠান থেকে। সব মিলিয়ে সারাদিনব্যাপী আজ ধনপোতায় একবারে অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ঘটে, এখানে প্রচুর দেশ বিদেশ থেকে মানুষ আসেন এবং আজকের বিভিন্ন আলাপ আলোচনাও করেন তারা। বিস্তারিত দেখাবো আপনাদেরকে যে আজকে যারা অতিথি ছিলেন তারা কয়েকজনের আমরা বক্তব্য নিয়েছি ধনপোতা সম্পর্কে, ধনপোতার অভিজ্ঞতা সম্পর্কে, ধনপোতার এই কার্যকলাপ সম্পর্কে যে তারা কী জানাচ্ছেন শোনাবো আপনাদের। পীর সাহেবরা গাড়ি বাড়ি করছে আর কি বলে নিজের দিকেই শুধু খেয়াল রেখেছে, ফ্রিতে MB বলে যারা কমেন্ট করে তারা দেখুক, আমি আর কি বলবো। এখানে CBSE বোর্ডও চালু হয়ে গেল ক্লাস 4 পর্যন্ত, আর যেটা মাধ্যমিক পর্যন্ত আছে সেটা হচ্ছে পীর জুলফিকার আলী সিদ্দিকী মেমোরিয়াল ইনস্টিটিউশন, আমার ছোট দাদু জানের ইয়াদগারে। আর সাথে সাথে আছে হোসনে হাসিন মিশন যেটা দীর্ঘদিন ধরে চলছে, এটা প্রায় হোসনে হাসিন মিশন তো প্রায় 20 বছর ধরে চলছে, দীর্ঘদিনের ঐতিহ্যের সাক্ষ্য। এবং এতটা অঞ্চলে যখন মানুষের মাথায় আসেনি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার, প্রয়োজনের প্রয়োজনীয়তা আছে, এখান থেকে দূরে দূরে সব অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ওই সময় চাতেজান যখন ভিড় দিয়েছিলেন তখন অনেকে কটাক্ষ করেছিল, অনেকে ভেবেছিল মাঠের মধ্যে কি হবে, এই হবে সেই হবে অমুক, কিন্তু আজকে এটা একটা মডেল, আপনারা দেখবেন এদিক থেকে একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। এটা সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধন হলো, এর মধ্যে ভকেশনাল ট্রেনিং সেন্টার আছে, এর মধ্যে উইমেন হোস্টেল যার মধ্যে দিয়ে মেয়েরা বিভিন্ন কারিগরি শিখছে, অনেক কিছু শিখছে, আছে তো সব কিছু। আমাদের তো বলতে গেলে ওইভাবে অনেক সময় নিয়ে বলতে হয়, শুধু এতটুকু বলছি আর কটাক্ষ করবেন না, আসুন কাজ করি কিছু কাজের সময়। আরও একটা উপহার দিতে চলেছি কদিন পরে ইনশাআল্লাহ আপনাদের সম্ভবত SSTV-তেই বার হবে কি কোন কোন চ্যানেল আছে জানি না, কিন্তু সেদিন উনিও আমার সাথে গেছিলেন, উনি নিজে দেখে, আমি সত্যি বলতে ওই দিন গেছিলাম একটা শপিং মলের ওপেনিং ছিল, আমি ওই রাস্তায় বললাম ওনাকে যে চলুন আপনাকে একটু সারপ্রাইজ করি, বলে দাঁড়ালাম, ভিডিওটা আসবে দেখবেন ভালো লাগবে। নিশ্চয় নতুন কিছু মানে জঙ্গলের মধ্যে কিছু করা যায় এটাও দেখতে পাবেন।
ওখান থেকে কিন্তু একটু দূরে গেলে হাতি এবং সেই দৃশ্যগুলো দেখেছি। যাক, সর্বোপরি কাজ করে বড়াই করা না, আমরা যতটুকু করছি তার 10% করে আমাদের বিরুদ্ধে কথা বলুন, আমরা যতটুকু করছি তার কিছুটা করুন, করে করার পরে বলুন, হয় অনেক বেশি করুন তাহলে অনেকটা হলেও করুন তারপরে বলুন, বিরোধিতা সত্যি এইভাবে করা ঠিক না। চলুন, পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই মেমোরিয়াল ইনস্টিটিউশনের পরিচালনায় বাৎসরিক একটা মহতি অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে এবং যার আহ্বায়ক ফুরফুরা শরীফের বর্তমান অন্যতম পীর হজরত মাওলানা হোসেন সিদ্দিকী হুজুর কেবলা এবং তার সাহেব জাদাগণ এবং বিশেষ করে আমার পাশে বসে আছেন জনাব ভাই মরেখিন ভাই, যার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সুপরিকল্পিতভাবে সুসজ্জিত মঞ্চে এই মহতি প্রোগ্রাম চলছে। পীর আবু বকর সিদ্দিকী নামটাই একটা ইতিহাস, আবু বকর সিদ্দিকী নামটাই একটা সংগঠন, আমরা সবাই মিলে সংগঠন করি কিন্তু দাদা হুজুর কেবলার নামটাই হলো একটা সংগঠন, কারণ তিনি অবিভক্ত বাংলার মানুষকে যে আলোর দিশা দিয়ে গিয়েছিলেন, শরীয়তের মশাল জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন, তা আজও বাংলার বিভিন্ন প্রান্তে তথা পূর্ব ভারতের বুকে প্রজ্বলিত হয়ে আছে। তারই পরিবারের একজন সন্তান পীর হোসেন সিদ্দিকী হুজুর স্বাভাবিকভাবেই দাদা হুজুর কেবলার সেই আদর্শকে, দাদা হুজুর কেবলার সেই ভাবনাকে, যে আদর্শ যে ভাবনাকে সামনে রেখে তিনি বাংলার মানুষকে ইসলামের পথ, শরীয়তের পথ, হাদিসের পথ, এজমার পথ, কিয়াসের পথ তিনি দেখিয়েছিলেন, সেটাকেই হোসেন সিদ্দিকী চেষ্টা করছেন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত, বিভিন্ন ধরনের প্রলোভন তাকে উপেক্ষা করে দাদা হুজুর কেবলার যারা ভক্ত তারা যেন সেই আদর্শ আদর্শিত হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে মেমোরিয়াল ইনস্টিটিউশন এখানে এসেছি বাৎসরিক একটি প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটা সম্বন্ধে আমার ধারণা প্রায় 20 বছর পূর্বেই রয়েছে, মানে 21-22 বছর ধরেই আছে। আমি যখন ফুরফুরা শরীফে ফাতিহে সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করি তখন একটা মাসিক প্রোগ্রাম হতো, এই প্রোগ্রামটাই আসতাম মাদ্রাসার ছাত্র হিসাবে। তো পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুর মাদ্রাসিল্লাহুল আলী আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন এবং ভালোবাসার মানুষ তিনি, আর তেনাকে আমার ব্যক্তিগতভাবে যেমন আপনাদের সকলের শ্রদ্ধেয় তেমন আমার আরও ব্যক্তিগতভাবে তেনাকে ভালো লাগে যে তিনি এই মাদ্রাসা শিক্ষার সাথে সাথে, যেখানে হেফজ হবে, কারি হবে, মাওলানা হবে, সে শিক্ষার সাথে সাথে তিনি হোসনে হাসিন মিশন প্রতিষ্ঠিত করেছেন, যে এই মিশনে প্রফেক্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে এখানে ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, এই আদর্শ প্রফেক্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে। কারণ মিশন তো অনেক আছে, খ্রিস্টান মিশন, বৌদ্ধ মিশন আছে, রামকৃষ্ণ মিশন আছে, সেখানে সেই সমস্ত মহাপুরুষদের আচার আচরণের মধ্যে দিয়ে ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুর প্রফেক্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে এবং দাদা হুজুর পীর কেবলাকে তিনি মডেল রেখেছেন, সামনে রেখে এই যে প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে যেখানে বসে আমি বক্তব্য দিচ্ছি, এই যে ছেলেরা সায়েন্স ল্যাবে এসে তারা প্র্যাকটিক্যাল করবে, কয়েকদিন আগেই এর উদ্বোধন দেখছিলাম। দেখেন, কোরআনটা এসেছে মানব জাতির বিধান, জীবন বিধানটা কোরআন শরীফে রয়েছে, আর কোরআন শরীফটাই হচ্ছে বিজ্ঞানময় কোরআন। একদিকে যদি একটা ছেলে কোরআন রাখে আর একদিকে যদি একটা সায়েন্স পড়নেওয়ালা ছেলে বিজ্ঞান রাখে, তার মানে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা যাবে যে গোটা কোরআনটাই কেমনভাবে বিজ্ঞানময় কোরআন আমার আল্লাহ পাক সেই কোরআন শরীফকে সাজিয়েছেন। সুন্দর সাজানো গোছানো প্রতিষ্ঠান, আর ফুরফুরা শরীফের প্রতি একটা আমাদের প্রত্যেকের একটা আবেগ। আমি ব্যক্তিগতভাবে এই সিলসিলার মতাদর্শের উপরে আমি জীবনযাপন করি, আমার পূর্বপুরুষ করেছেন, তো এখানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে, সবসময় পরামর্শ করি। এবং পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুর একটা নীতি আদর্শের উপরে আমি দেখেছি জীবনটা তিনি অতিবাহিত করেছেন, অনেক বাচ্চা থেকে তেনাকে দেখছি, যেমন জলসায় তিনি একটা করে জলসা করেন, জলসার কিছু তার আলাদা নিজস্ব পার্সোনাল তেনার একটা গাইডলাইন আছেন। আমি একদিন বলছিলাম যে হুজুর, আমি সেই বাচ্চা থেকে দেখছি সেই ভাঙা সেকেন্ড হ্যান্ড গাড়ি চেপে চেপে ঘুরছে, একটা নতুন গাড়ি কিনুন। বলে ভাই, জলসা থেকে এসে সকালবেলা যা পকেটে টাকা থাকে
এই মাদ্রাসার এই বাজার এই হাট এই দিতে দিতেই শেষ। জীবনে আমার একটা আফসোস রয়ে গেল, চার চাকা তো দূরের কথা, আমি যে স্কুটিটা চাবি সেটাও একটা ভাঙা সেকেন্ড হ্যান্ড স্কুটি। তো সত্যি আমার ওই দিনে ওনার বক্তব্যটা শুনে, হ্যাঁ ও সাইকেলে তো হুজুর আসেন কিন্তু একটা ভাঙা স্কুটিও মাঝে মাঝে ইউজ করেন, খুব সত্যি সত্যি ওনার আদর্শ দেখে আমার ওই দিনে চোখে পানি এসেছিলো। আমার মিশনে অনেকক্ষণ ধরেই গার্লস হোস্টেল শুরু হওয়ার পূর্বে ভাই গিয়েছিলেন, অনেক পরামর্শ নিলেন, দেখে খুব ভালো লাগলো। আমি বলি হুজুর আমার যতটুকু সময় হবে পরামর্শের মধ্যে দিয়ে বা যতটুকু আমার হেল্প করার দরকার, আমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছি। আর সবথেকে বড় যেন আমার ফুরফুরা শরীফের হুজুর কেবলা প্রতিষ্ঠান করেছেন, দাদা হুজুর পীর কেবলার মতপথকে সামনে রেখে, রসুলের আদর্শকে সামনে রেখে এখানে আমার যতটুকু শ্রম দেওয়ার দরকার, পরামর্শ দেওয়ার দরকার, যত রকম সাহায্য করার দরকার নিশ্চয়ই করব। কারণ এই আবেগটা একটা মারাত্মক, এটাকে আমাদের প্রত্যেককে ধরে রাখতে হবে। এই হোসনে হাসিন মিশনের আমরা প্রত্যেকেই শ্রীবৃদ্ধি কামনা করব। এই ফুরফুরা শরীফ যেমন একটা আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি একটা যে জায়গা, এই হোসনে হাসিন মিশন একটা ভারতবর্ষের মানচিত্রে একটা প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে, এই কামনা রাখি, আল্লাহর কাছে এ দোয়া করি। আসসালাম আলাইকুম। ভিতটা এখানে ভিতটা আমি যেটা দেখছি সেটা অন্যান্য যে রেলিভেন্ট স্কুল আছে আশেপাশে যে সমস্ত স্কুল আছে, সরকারের উপরে কথা বলবো না, অন্যান্য যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলের থেকে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল কম্পিউটার বা লাইব্রেরি এখন নতুন হুজুর ব্যবস্থা করেছেন এবং সায়েন্সেরও হ্যাঁ কঙ্কাল টঙ্কাল এনেছেন শুনলাম। তো এই সমস্ত ব্যাপারে তো প্রথম থেকেই একদম ভেরি বিগিনিং স্টেজ দেখুন, চাইল্ড সোর্স দিদি একটা বাচ্চাকে তার যদি সুটেবল যদি এনভায়রনমেন্ট না দেয়া হয় লেখাপড়ার, তাহলে সে আস্তে আস্তে বড় হতে পারবে না। লেখাপড়ার প্রতি তার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সে পরের দিন আর স্কুলে আসতে চাইবে না। এখনও আমাদের এখানে যদি আপনি ভালো করে স্টাডি করেন, 50% ছেলেমুলে স্কুলে যায় না, 60% ছেলে স্কুলে যায় না, কারণ স্কুলে গেলে লেখাপড়া শিখে সময়টা নষ্ট করে লাভ নেই। পরবর্তীকালে ফিউচারে সে যদি অন্যান্য কাজে অন্যান্য অকুপেশনে সে যদি দাঁড়ায় তাহলে মনে হয় যেন তার সংসারটা ভালোভাবে চলবে। সেই জন্য মানুষ এখনও পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থা, বিশেষ করে আমাদের যারা কোনো ধর্মের কথা বলছি না, যারা ব্যাকওয়ার্ড কমিউনিটি, ইকোনমিক ব্যাকওয়ার্ড কমিউনিটি, এরা লেখাপড়ার প্রতি এখনও সরকারের অনেক প্রচেষ্টা থাকা সত্ত্বেও এরা ইন্টারেস্টেড নয়। পীর সাহেব চেয়েছেন, পীরজাদা হোসেন সিদ্দিকি চেয়েছেন, আমার বন্ধু স্থানীয় মানুষ, উনি চেয়েছেন অনেকদিন ধরেই, চেষ্টা করছেন যে দুনিয়ার লেখাপড়ার সাথে বা স্পিরিচুয়াল লেখাপড়ার সাথে মানুষকে প্রকৃতভাবে মানুষে গঠন করতে, প্রকৃত মানুষ গঠন, সমাজে যারা সমাজের বাধা বিপত্তিকে ওভারকাম করে তারা প্রকৃত মানুষ যদি মানুষ হতে পারে। সেই জন্যে উনি এখানে পীর জুলফিকারী মেমোরিয়াল ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগ একটা হেপসখানা, তারপরে সেকেন্ডারি বিভাগ উনি স্থাপন করেছেন, একটা নতুন সায়েন্স ল্যাবরেটরিও উনি করেছেন, পানির ব্যবস্থাও খুব ভালোভাবে, পানির ব্যবস্থা সুপে ও জলের পানির ব্যবস্থা, একটা হোস্টেলও করেছেন, বাচ্চাদের মেয়ে এবং ছেলে দুটো হোস্টেলই করেছেন, সুন্দরভাবে পরিচালনাও করছেন দেখতে পাচ্ছি। সেই দিক থেকে সমাজের খুব কম মানে নেগলিজেবল কন্ট্রিবিউশন হলেও এটা এটা একটা ওয়ান টাইম একটা কন্ট্রিবিউশন, কারণ হ্যাঁ কন্ট্রিবিউশন বিকজ স্মল গ্রেনস অফ ওয়াটার মেক্স এ মাইটি ওশান। এইভাবে আস্তে আস্তে যদি পাঁচটা হোসেন সিদ্দিকি আস্তে আস্তে এইভাবে যদি সমাজের কন্ট্রিবিউশন করে, তাহলে আমরা আশা করব আমাদের কমিউনিটি বা ব্যাকওয়ার্ড কমিউনিটি যারা লেখাপড়ায় অনেক পিছিয়ে রয়েছে তারা আশা করি সমাজের থেকে বা এরকম প্রতিষ্ঠান থেকে উন্নতি লাভ করতে পারে। কাজী মনিরুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট, হাইকোর্ট, কলকাতা। আলহামদুলিল্লাহ সত্যি খুব আজকে ভালো লাগছে যে ধনপোতা ফুরফুরা শরীফে মুজাদ্দিদের জামানের যে ইবাদতগার, যেখানে ছোটো হুজুর পীর কেবলা ইবাদত করতেন যে জঙ্গলে, সেখানে আজকে বিশাল মাদ্রাসা গড়ে উঠেছে পীর আল্লামা হুসাইন সিদ্দিকির প্রচেষ্টা এবং তার সন্তান মোয়ারিফিন সিদ্দিকি, আমার ভাইজান, যে প্রচেষ্টা নিয়ে সমস্ত ভাইদের নিয়ে বাংলার
দাদা হুজুর পীর কিবলার ভক্তদের নিয়ে আজকের যে সুন্দর পরিবেশ গড়ে তুলেছে জেনারেল শিক্ষা সহ যে ইসলামিক শিক্ষা, এটা একটা আমাদের কাছে বাংলার জন্য বড় মডেল। মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা মহিলা দিয়ে পরিচালিত এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাদের ইসলামিক পরিবেশের মধ্য দিয়ে, এটা একটা বড় নসিব। আমরা এই দৃষ্টান্ত থেকে সারা বাংলা ছড়িয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ। সায়েন্সের ল্যাবরেটরি বানিয়েছেন এবং বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন সেলাই মেশিন থেকে কম্পিউটার থেকে যে ব্যবস্থাপনা, এগুলো দৃষ্টান্তময়। তো ফুরফুরা আমাদের কাছে সব সময়ের জন্য দৃষ্টান্ত, আজও পীর আল্লামা হোসেন সিদ্দিক হোসেন নতুন দৃষ্টান্ত বাংলার জন্য তুলে ধরেছেন। আল্লাহ তাঁর এই খেদমতকে কবুল করেন এবং আমাদের তার খেদমতকে সামনে নিয়ে আরও এগিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দেন। আমি আশা ছিল না এই ইসালের সবে বিশেষ করে, তো আজকে এসে দেখলাম এত মানুষের সমাগম, সত্যিই বড় ভালো লাগছে, যেটা অনেক আনন্দনীয় আনন্দদায়ক। আমি বাংলার সকল মানুষকে বলবো এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখার জন্যে, যেহেতু মিশনের দিকে লক্ষ্য রাখার জন্যে এই মিশনের পাশে থাকবেন, সকলের সহযোগিতা করবেন। পীর আল্লামা হোসেন সিদ্দিকী এবং তাঁর কলিজার টুকরা ছোট সন্তান পীরজাদা মোয়ারিফিন সিদ্দিকী আমার ভাই যান, তার প্রচেষ্টার পাশে দাঁড়িয়ে আপনারাও একটু সহযোগিতা করবেন, আমরা সকলেই সহযোগিতা করতে পারি। আল্লাহ পরিপূর্ণভাবে সহযোগিতা করার আমাদের তৌফিক দেন। আমিন। আলাইকুম। পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন যখন থেকে শুরু হয়েছে আমি তখন থেকেই এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তখন প্রথম অবস্থায় ছাত্র অবস্থায় জড়িত ছিলাম, এখন অন্য জায়গায় সার্ভিস করলো, কমিটির সদস্য হিসাবে এর সাথে জড়িত রয়েছি, তাই এর আদ্যপ্রান্ত আমার সবই জানা। কিন্তু আমাকে একটা জিনিস খুব অফেন্ড করে যে হুজুর কেবলা যে চিন্তাভাবনাগুলো করেন সেই চিন্তাভাবনাগুলোকে তিনি বাস্তবে বাস্তবায়িত করেন। এই চিন্তাভাবনাটা আজকের নয়, আজকে যে আপনারা সায়েন্স ল্যাব দেখতে পাচ্ছেন, পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইগের সায়েন্স ল্যাবরেটরি আপনারা আজকে দেখতে পাচ্ছেন, এই চিন্তাভাবনার সূচনা কিন্তু সেই 2003 সালে হয়েছিল, যখন হুজুর হুসনে হাসিন মিশর নামে একটা ইয়ে করেন। এবং সেই সময় আমি একটা কবিতাও হুজুরকে লিখে দিয়েছিলাম যে বীজ ফেলিলেন দাদা হুজুর ধনপোতারি জঙ্গলে, সেই বীজেরই একটি গাছে আজ দেখো কত ফল ফলে, এই ধরনের একটা কবিতা আমি হুজুরকে দিয়েছিলাম। এবং সেই কবিতাটা হুজুর খুব সুন্দর করে এখনও বাড়িতে রেখে দিয়েছেন। তো এই ল্যাবরেটরি শুধু নয়, হুজুর কেবলার মানে শিক্ষার প্রতিটা দিকে, আপনি কেরাত শিখবেন, হাফেজ করবেন, আপনি হোসেন সিদ্দিকের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আপনার ছেলেকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, আপনি হোসেন নজরের সঙ্গে নিঃসন্দেহে যোগাযোগ মাওলানা করবেন, তাতেও আপনি হোসেন নজরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো দিকটা শিক্ষার সার্বিক যে বিকাশ, যেটা দাদা হুজুর কেবলা চেয়েছিলেন, একটু আগে আমার সাজ্জাদ ভাই বলছিলেন যে শিক্ষার সার্বিক বিকাশে দাদা হুজুর কেবলার অবদান মারাত্মক, তো দাদা হুজুর কেবলা যে নীতিটা অনুসরণ করেছিলেন সার্বিক বিকাশে, সেই সার্বিক বিকাশের প্রত্যেকটা দিককেই হুজুর কেবলা তুলে ধরে রেখেছেন, এমন কোনো দিক নেই সেই দিকটা, এমনকি হুজুর কেবলার চিন্তাভাবনা এতটা বাস্তবসম্মত যে এখান থেকে সব ছেলেরা বাস্তবে সফলতা পাবে, সফল হয়ে যাবে, হুজুরে এরকম চিন্তাভাবনা করেন না। তাই যে ছেলেগুলো সফল হতে পারবে না তারা যেন কিছু করে খেতে পারে, সে কারণে তাদেরকে কিন্তু একটা মানে কর্মশিক্ষা, সেলাই মেশিনের ট্রেনিং আর অন্যান্য জিনিস, সেগুলোকে হুজুর কেবলা কিন্তু খুব সুন্দরভাবে ওগুলোকে হুজুর রেখেছেন। তাই হুজুর কেবলার সমস্ত যে কর্ম পদ্ধতিতে আমি প্রথম থেকে ছিলাম, এখনও আছি, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন থাকবো ইনশাল্লাহ। এবং সকলকে বলবো যে যারা হুজুর কেবলার এই প্রতিষ্ঠান সম্পর্কে এখনও ভালো করে খোঁজখবর রাখেন না, আপনাদের মিডিয়ার দৌলতে তাদের কাছে যখন খবর পৌঁছাবে তারা একবার নিজে এসে এই প্রতিষ্ঠানে ঘুরে দেখে যাক যে মহিলাদের জন্য কীরকম শিক্ষার ব্যবস্থা রেখেছে, হাফেজ হওয়ার জন্য কীরকম শিক্ষার ব্যবস্থা রেখেছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার জন্য কীরকম ব্যবস্থা রেখেছে,
এবং তার টিচারগুলো কীরকম, প্রতিষ্ঠানে না এলে কিন্তু দূর থেকে ঠিক বোঝা যাবে না। প্রতিষ্ঠানে আপনারা আসুন, এসে ঘুরে যান, এটা সবার কাছে আমার এইটুকু আবেদন এবং আহ্বান রইল। আমি শেখ সেলিম, সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবং বীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের বর্তমান কমিটির সদস্য। দরবার শরীফ ধনপোতা হাফিজিয়া মাদ্রাসা পি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন হোসনি হাসিন মিশন রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের চ্যানেলকে, আপনাকে, সকলকে, দর্শককে মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান আগামীকাল থেকে চলছিল, গজল প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যম দিয়ে আসছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। আজ উপস্থিত ছিলেন হুগলি জেলার, রাজ্যের এবং দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি দপ্তরের মানুষেরা, বিশেষত শিক্ষা দপ্তরের মানুষেরা উপস্থিত ছিলেন। ফুলফুরা সিনিয়র মাদ্রাসা সহ আশপাশে আপনার নবাবিয়া মিশন এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক সহ বাংলার বিখ্যাত প্রখ্যাত আলেম ওলামাগণ সহ আজকে উপস্থিত ছিলেন ফুলফুরা দরবার শরীফের পীর সাহেব ও পীরজাদাগণেরা। আজকে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার থেকে শুরু করে আয়ুর্বেদিক, ইউনানি এবং চক্ষু শিবিরের চোখের ডাক্তার এখানে এসেছিল। এখানে সর্বোপরি এসেছিলেন ইলেকট্রিশিয়ানের ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন, অ্যাডভোকেট সাহেবরা, সকল শ্রেণীর মানুষেরা এখানে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী মহলসহ। আজকে এখানে আসার কথা ছিল অনেক বিজ্ঞ মানুষের, তারা বিশেষ কারণবশত আসতে পারেননি, বিশেষত পাশেই একটা প্রোগ্রাম হচ্ছিল সরকারি, সেই জন্য আসতে পারেনি। তো আমরা আমাদের মতো চক্ষু ক্যাম্প করেছি, তার সর্বোপরি সায়েন্সের ল্যাব থেকে শুরু করে সব কিছু আমরা ব্যবস্থা করেছি। মহিলা শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, সিবিএসই বোর্ডের মাধ্যম দিয়ে শিক্ষা, কারিয়ানা শিক্ষা, হেফজো শিক্ষা, তার সাথে সাথে মাধ্যমিক পর্যন্ত স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড দুটোকে সামনে রেখেই আমরা খেদমত আমরা চালিয়ে যাচ্ছি।